নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা জেনারেল অর্থাৎ জেনারেল নলেজের ওপর থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যে এই ধরনের কোশ্চিনগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এসে থাকে যেমন আগামী দিনে হতে চলেছে আইসিডিএস প্রিমারি যে পরীক্ষাটা হতে চলেছে এবং যে আরেকটা পরীক্ষা হতে চলেছে যে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি এছাড়াও ডাবলুবিপি কনস্টেবলের যে পরীক্ষাটা রয়েছে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চিনগুলো তোমরা কিন্তু লক্ষ্য করবে আজকে এই টপিকের ওপরে আমি তোমাদের যে আলোচনা করব আশা করছি আজকে যে টপিকটা আলোচনা করব তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং মেন মেন জিনিসগুলো যদি তোমরা খাতায় লিখে রাখো আমি আশা করছি এর বাইরে তোমাদের কোনো পরীক্ষা কোশ্চেন থাকবে না এই টপিকের ওপরে কোশ্চেন থাকলে এর বাইরে কোশ্চেন তোমরা কোনোভাবেই আসবে না সুতরাং তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন পাবে এই টপিকের ওপর থেকে তাহলে চলো ভিডিওটি শুরু করি দেখো আজকে যেটা আলোচনা করবো যে ভারতের বিভিন্ন নদীর ওপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলো গড়ে উঠেছে সেইগুলো নিয়ে তাহলে চলো দেখো প্রথমে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি আগ্রা আমরা জানি আগ্রা শহরটি কোথায় অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা এটা কিন্তু তোমার খাতায় লিখে রাখো ঠিক আছে যে আগ্রা শহরটি আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত ওকে আর এইখানে আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে তাজমহল তাজমহল কোন নদীর তীরে অবস্থিত কোশ্চিনটা এইভাবেও ঘুরে আসতে পারে তাহলে তোমরা অবশ্যই লিখবে কি তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট দেখো বলা হচ্ছে যে আমেদাবাদ আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে এটার সঠিক আনসার হবে কি সবার মতি আর এটা গুজরাটে অবস্থিত তোমরা প্রত্যেকে জানো যে আমেদাবাদ শহর হচ্ছে গুজরাটে কারণ আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় যেটা গুজরাটে অবস্থিত তাহলে মনে রাখবে যে আমেদাবাদ শহরটি গড়ে উঠেছে কোন নদীতে সবর গড়ে উঠেছে নেক্সট দেখো বলা হচ্ছে এলাহাবাদ শহরটি এটা খুবই ইম্পর্টেন্ট একটা উত্তরপ্রদেশের এলাহাবাদ যেটা গড়ে উঠেছে কি গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম স্থলে ঠিক আছে এই গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলে এই এলাহাবাদ শহরটি কিন্তু গড়ে উঠেছে তাহলে কোশ্চিনটা এইভাবেও থাকতে পারে যে এলাহাবাদ শহরটি গড়ে উঠেছে কোন নদীর সংযোগস্থলে অপশান থাকতে পারে গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা যমুনা পদ্মা তারপরে আরও গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এরকম নাম থাকতে পারে তাহলে এটা সঠিক আনসার হবে গঙ্গা যমুনা সরস্বতী বন্ধুরা এ ধরনের কোশ্চিনগুলো বিগত বছরে অনেক কম্পিটিটিভ পরীক্ষা এসেছে সেখান থেকেই কোশ্চিনগুলোকে সিলেক্ট করা হয়েছে সুতরাং খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো বলা হচ্ছে আলা আলা আলাওয়ে শহরটি পেরিয়া ঠিক আছে পেরিয়া নদীর ওপরে গড়ে উঠেছে আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো সেগুলো কিন্তু তোমাদেরকে বেশি করে মনে রাখতে হবে যেমন অযোধ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অযোধ্যা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে এই কোশ্চিনটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে তাহলে মনে রাখতে হবে যে অযোধ্যা শহরটি সরুজ নদীর তীরে গড়ে উঠেছে যেটা অবস্থিত কোথায় উত্তরপ্রদেশ নেক্সট দেখো বদ্রীনাথ বদ্রীনাথটা কী বদ্রীনাথটা হচ্ছে উত্তরাখণ্ড আর উত্তরাখণ্ডের গঙ্গোত্রী যে হিমবাহ রয়েছে সেখানে কিন্তু অবস্থিত বদ্রীনাথ ওকে তারপর ভাগলপুর বিহার মনে রাখবে বিহারে এগুলো এখান থেকে মনে রাখবে ভাগলপুরটা কোথায় অবস্থিত বিহার অবস্থ তা এটা কোথায় অবস্থ গঙ্গা নদীর তীরে অবস্থিত এছাড়া কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে পাটনা পাটনা কোন নদীর তীরে অবস্থিত পাটনা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট কলকাতা কোন নদীরে অবস্থিত এটা সঠিক আনসার হবে কি কলকাতা হচ্ছে হুগলি তীরে অবস্থ তারপরে দেখো বলছে উড়িষ্যার কটক মানে উড়িষ্যার কটক শহরটি গড়ে উঠেছে মহানন্দী নদীরে অর্থাৎ উড়িষ্যার মধ্যে দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে মহানদী আর এই মহানদীর তীরে গড়ে উঠেছে কি কটক শহরটি তারপরে দেখো বলছে দিল্লি মানে এর আগে আলোচনা করলাম যে আগ্রা কোথায় অবস্থিত যমুনা নদী পেলাম দিল্লিও কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তারপরে দেখো বলছে আসামের ড্রিগ বয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আসামে ব্রহ্মপুত্র নদী আছে মনে রাখতে হবে কারণ এই কোশ্চিনটা অনেকবার আসি যে ব্রহ্মপুত্র নদীর মূল্যত কোথাকার কোথায় মানে প্রবাহিত হচ্ছে সেটা হবে আসাম ওকে আসামের ড্রিগবয় ডিকবয় কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে তারপরে দেখো বলছে আসামের গুহাটি গুহাটিটা প্রত্যেকে নামটা শুনেছো কারণ যারা রেলের ফর্ম ফিল আপ করো তারা গুহাটিকে তোমরা চুজ করো কারণ ওখানে কাট অফ মার্কস অনেকটা কম আসে বলে তাহলে গুহাটি শহরটিও কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে তারপরে হরিদ্বার এটা তো সবাই যেন হরিদ্বারে গিয়ে গঙ্গা দুভাগে ভাগ হয়ে গেছে তাহলে হরিদ্বার শহরটি গড়ে উঠেছে কোথায় গঙ্গা নদীর তীরে এবার আসছে হাওড়া এটাই এর আগে আলোচনা করলাম কলকাতা হাওড়া প্রত্যেকটাই কিন্তু হুগলি নদীর তীরে গড়ে উঠেছে তারপর একটা হে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চিন যে হায়দ্রাবাদ কোন নদীর তীরে গড়ে উঠেছে এটা হচ্ছে মুসি মনে রাখতে হবে এটা কিন্তু যেগুলো বোল্ড কালারে করা আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই কোশ্চিনগুলো অনেক পরীক্ষায় রিপিট হয়েছে আর আজকের আলোচনার বাইরে তোমাদের কোনোদিন পরীক্ষায় এর বাইরে কোশ্চিন আসবে না নেক্সট কোশ্চিন দেখো বলা হচ্ছে জামশেদপুর শহরটি কোন নদীতে গড়ে উঠেছে এটা হচ্ছে কি ঝাড়খণ্ড আর ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা নদী তাহলে জামশেদপুর শহরটি গড়ে উঠেছে কি সুবর্ণরেখা নদীতে গড়ে উঠেছে তারপরে দেখো কানপুর উত্তরপ্রদেশের কানপুর কিন্তু গঙ্গার গঙ্গার দিয়ে প্রভাবিত হচ্ছে কারণ এখানে বুঝতে গেলে বুঝতে পারবে এই যে উত্তরপ্রদেশ তো মিডিল এইটা ধরো উত্তরপ্রদেশ ওকে এইভাবে গঙ্গা নদীটা প্রবাহিত হয়েছে আর এই গঙ্গা নদী এখানে 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 উত্তরপ্রদেশের বিভিন্ন শহরগুলি অবস্থিত তারপরে দেখো এটা এতটা ইম্পর্টেন্ট না তার হচ্ছে লুধিয়ানা এটা ইম্পর্টেন্ট যে লুধিয়ানা দেখো পাঞ্জাবের যে লুধিয়ানা সেটা কিন্তু শতুদ্র তীরে অবস্থিত কারণ পাঞ্জাবে আমরা জানি শতুদ্র নদী প্রবাহিত হয়েছে তাই লুধিয়ানা শহরটি কিন্তু পাঞ্জাবের শতুদ্র নদীত্রে অবস্থিত এই এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট যে লক্ষ্ণৌ লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে এটা কি হবে গোমতী মনে রাখতে হবে কি উত্তর উত্তরপ্রদেশের গোমতি লক্ষ্ণৌ শহরের লক্ষ্ণৌ শহরটি গোমতি নদীর ওপরে গড়ে উঠেছে তারপরে আছে মাথুরা মাথুরা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত মনে রাখতে হবে মাথুরা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট হচ্ছে মোরাদাবাদ রামগঙ্গা এটা ইম্পর্টেন্ট নয় অতটা তারপরে দেখো যেটা বলি নাসিকটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট নাসিক মহারাষ্ট্রে যে নাসিক শহরটি রয়েছে সেটা হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত হচ্ছে নাসিক ওকে মনে রাখতে হবে এইটা এর আগে আমি বলে দিয়েছি পাটনা কি পাটনা হচ্ছে গঙ্গা বা সোন নদীর তীরে অবস্থিত পাটনা শহরটি এর এই এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা এসেছে শ্রীনগর শ্রীনগরটি কোন নদীর তীরে অবস্থিত জম্মু কাশ্মীরের ঝিলাম নদীতে অবস্থিত শ্রীনগর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো এই কোশ্চেনটা এটা ওকে এটা কি হবে সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত গুজরাটের তাপ্তি নদীর তীরে সুরাট অবস্থিত তারপরে দেখো বলছে চিরুচিরাপল্লী তামিলনাড়ুতে কি আমরা জানি তামিলনাড়ুর মধ্যে দিয়ে কি কোন নদী প্রবাহিত হয়েছে তামিলনাড়ুর মধ্যে দিয়ে কাবেরী নদী প্রবাহিত হয়েছে তাহলে চিরা চিরুচিরাপল্লী হচ্ছে তামিলনাড়ুর একটি শহরের নাম তাহলে এটা কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে তারপরে কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট দেখো উজ্জীনী উজ্জয়নী শহরটি কোন নদীর গড়ে উঠেছে এটা হচ্ছে শিবপ্রা নদীর গড়ে উঠেছে নেক্সট কোশ্চিন বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এটা কৃষ্ণা নদীরে অবস্থিত বানারসী বানারসী হচ্ছে গঙ্গা নদীর অবস্থিত উত্তরপ্রদেশের বানারসী ওকে বন্ধুরা এই কটায় জাস্ট তোমরা এই কটাই মনে রাখবে ভারতের বিভিন্ন শহরগুলো কোন তীরে অবস্থিত আশা করছি বিভিন্ন পরীক্ষায় এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসে তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই নিচে ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে গেলে এই ভিডিও প্রতিদিনের পিডিএফগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং